মধ্যে প্রথমে ছিল ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার বেসিক স্ট্রাকচারটা আমরা আজকে স্ট্রাকচার অফ টিপিক্যাল ব্যাকটেরিয়াল সেল কেমন হয় সেটা আমরা দেখব সবচেয়ে আমাদের যে কমন কোশ্চেনটা আসে সেটা হলো হল ড্রোয়্যান লেভেল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেল এটা আমাদের রিটেনের জন্য খুবই মানে একটা কমন কোশ্চেন এবং ভাইভাতেও এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসবে এখন আমরা দেখব প্রথমে ড্রোয়্যান লেভেল কীভাবে আঁকবো এবং মার্ক করব এই কোয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন আমরা প্রথমে একটা প্যাক্টেরিয়াল সেলের ক্যাপসুল এঁকে নিব ক্যাপসুলের ভিতরে যেটা থাকে ইনার সাইডে সেটা হলো সেল মেমব্রেন সেটা হলো সেলওয়াল সেলওয়ালের পরে ভিতরে যেটা থাকবে সেটা হলো সেল মেমব্রেন অথবা সাইটোপ্লাজমিক মেমব্রেন এরপর আমরা পিলাইগুলো এঁকে নিচ্ছি পিলাইগুলো হল হেয়ার লাইক স্ট্রাকচার চতুর্দিকে আমরা কিলা এঁকে নিব দেন আমরা দেন আমরা ইনক্লোশন বডিগুলো আঁকব উপরের দিকে একটা আঁকবো নিচে একটা আঁকবো তারপর আমরা প্লাজমিটাকে নিব এরপর আমরা মাঝখানে ক্রোমোজোম আঁকব এই সবগুলা জিনিসই আমাদের সাইটোপ্লাজমের উপর থাকবে এখন আমরা রাইবোজম আঁকতেছি পুরাটা সাইটোপ্লাজমে রাইবোজম ছড়ানো থাকবে এখন যদি আমরা মার্ক করি প্রথমে আউটার মোস্ট লেয়ারটা থাকবে হলো ক্যাপসুল তারপরে ইনার মোস্ট লেয়ারটা থাকবে সেল মেমব্রেন অথবা সাইটোপ্লাজমিক মেমব্রেন আর এর মাঝামাঝি যেটা থাকবে সেটা হলো আমাদের সেল সে এরপর যেটা আপগ সেটা হলো সেল সেলওয়াল ওকে এখন আমরা ক্রোমোজোম মার্ক করে নিব ওকে তারপরে এখন আমরা রাইবোজম মার্ক করতেছি রাইপোজমের পরে আমাদের যেটা মার্ক করতে হবে এটা হলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম হলো পুরাটা সেলেই সাইট্রোপ্লাজম প্লেট হিসেবে কাজ করবে এটাতে সবগুলো ছড়ানো থাকবে তারপর ইনক্লোশন বডি তারপর আমাদের প্লাজ তারপরে এই হেয়ার লাইক স্ট্রাকচারগুলো পিলাস আর হলো এই যে টেল লাইক স্ট্রাকচার এটা হলো ফ্লাজ তাহলে আমাদের এই যে আঁকা আঁকানো হয়ে গেলো এটা আমরা নিচে লিখে নিব ফিগার তাই স্ট্রাকচার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া ওকে আমাদের যদি ড্র লে ড্রয়েন লেভেল আসে কুশনে তাহলে আমরা যদি এটা এঁকে দিই আমরা ফুল মার্ক পেয়ে যাব এখন হলো আমরা এই সব ব্যাকটেরিয়া কন্টেন আউটার মোস্ট লেয়ার ইজ কল্ড ক্যাপসুল ইন সাম ব্যাকটেরিয়া প্রেজেন্স অফ ক্যাপসুল কল্ড ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া অ্যান্ড ইন সাম ব্যাকটেরিয়া ক্যাপসুল ইজ অ্যাবসেন্ট ইজ কল নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া সো অন দ্য সারফেস অফ ক্যাপসুল দেয়ার আর আর হেয়ার লাইক স্ট্রাকচার

যে আমাদের সাইটোপ্লাজমকে কাভার করে রাখবে এরপর আমরা যদি আসি তারপর আমাদের যে প্লেটটা সাইটোপ্লাজম যেটার উপর সবগুলা ইন্টারনাল অর্গান ইন্টারনাল পার্ট থাকে ছড়ানো থাকবে সেটা হলো সাইটোপ্লাজম তাহলে অল ওভার দ্য স্ট্রাকচার হলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের ভিতরে থাকবে রাইবোজম মাল্টিপল রাইবোজম থাকবে রাইবোজমের পরে যেটা আমরা দেখতেছি এটা হলো ইনক্লোশন বডি প্লাজমিট এগুলো সবই আমাদের ক্রমোজমের মধ্যে এগুলো সবই আমাদের সাইটোপ্লাজমের মধ্যে থাকবে এবং মাঝামাঝিতে যেটা থাকবে সেটা হলো ক্রোমোজোম ওকে এই ক্যাপসুল পিলাস এবং ফ্লাজা ছাড়া বাকি যা কিছু আছে সবই হলো আমাদের ইন্টারনাল পার্ট ব্যাকটেরিয়াল সেলের আর বাকি এই তিনটা হলো ক্যাপসুল ফ্লাজেলা আর হলো পিলাস হলো আমাদের এক্সটার্নাল পার্ট এখন আমরা যদি এক একটা আলাদা করে পড়ি যদি প্রথমে পড়ি ক্যাপসুল তাহলে ক্যাপসুলটা কি তা আউটার মোস্ট কোটিং সারাউন্ডিং দ্য সেল ওয়াল ইজ কল্ড ক্যাপসুল ইটা একটাই সে কভারিং তার মানে আমাদের এটা বাইরের যে কোনো আঘাত থেকে সেলটাকে ব্যাকটেরিয়াল সেলকে রক্ষা করে এই ক্যাপসুলটা ক্যাপসুলের তাহলে বাইরের দিকে থাকবে ক্যাপসুল আচ্ছা তারপর হলো আমাদের ওয়াল তাহলে ওয়ালটা যদি আমরা আঁকাই ফেলি তাহলে ওয়ালটা কী থাকবে আমাদের ওয়ালটা থাকবে আমাদের ক্যাপসুলটা যে ছিল ক্যাপসুলটার পরের যে লেয়ারটা ছিল সেটাই হলো ওয়াল মানে সাইটোপ্লাজমিক মেমব্রেন অথবা সেল মেমব্রেন আর হলো ক্যাপসুলের মাঝামা মাঝখানে যে লেয়ারটা সেটা হলো ওয়াল আমাদের তাহলে সেলওয়ালটা যেসব ব্যাকটেরিয়ার ক্যাপসুল থাকবে না মানে নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া তাদের আউটার লেয়ার হিসেবে কাজ করবে ওয়ালটা তারপর ব্যাকটেরিয়াল ওয়ালটার আরেকটা কাজ হলো ব্যাকটেরিয়ার যে শেপটা শেপটা মেনটেন করতে অথবা এই প্রপার শেপে থাকতে সাহায্য করে ওয়াল আরেকটা ওয়াল যেহেতু আমাদের কে নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার জন্য আউটার মোস্ট লেয়ার এবং সেল ওয়ালের ভিতরে আমাদের সবগুলা ইন্টারনাল পার্ট থাকে ব্যাকটেরিয়ার এটা ধরে রাখতে সাহায্য করে আর সেল ওয়ালের উপর নির্ভর করে আমাদের ব্যাকটেরিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ব্যাকটেরিয়া আমরা ক্লাসিফিকেশান আগামী ক্লাসে পড়ে ফেলবো তবে আজকে ওয়ালের উপর ক্লাসিফিশন করা যায় দুইভাবে সেটা আমরা একটু দেখব যেহেতু সেল ওয়াল আমাদের গ্রাম স্টেন নেওয়ার উপরে নির্ভর করে এটাও আমরা বুঝবো আগামী ক্লাসে তাহলে গ্রাম স্টেন যদি নেয় তাহলে আমরা ওই সেল ওয়াল কালার চেঞ্জ হবে ভায়োলেট কালার হয়ে যাবে আর যদি গ্রাম স্টেন্ড না নেয় তাহলে সেটা হলো রেড কালার হয়ে যাবে এই যে ভায়োলেট কালার হলো বা রেড কালার হলো এই যে সেল ওয়ালটা কালার নিচ্ছে স্টেন নিচ্ছে সেটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর যেটা হলো আমাদের সেলওয়ালটা গ্রাম স্ট্রেন নিবে না সেটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাহলে আজকের জন্য শুধুমাত্র আমরা যদি বুঝে রাখি যে গ্রাম স্টেনের উপর নির্ভর করে সেলওয়ালকে আমরা সেলুয়াল ব্যাকটেরিয়াকে আমরা দুই ভাগ ভাগ করে পড়তে পারি একটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ওকে তেন না আমাদের হলো সেল মেমব্রেন সেল মেমব্রেনটা তাহলে আমাদের মোস্ট যে লেয়ারটা আছে ভিতরের দিকে থাকবে সেটা হলো সেল মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন একই নাম তাহলে সেল এর যদি অ্যানাদার নেম আসে সেটা কি প্লাজমা মেমব্রেন অথবা সাইটোপ্লাজমিক মেমব্রেন তাহলে সেল মেমব্রেনটা কোথায় থাকবে প্রথমে আমাদের থাকবে ক্যাপসুল তারপরে থাকবে সেল ওয়াল তারপরে যে ভিতরের লেয়ারটা সেটা হলো সাইটোপ্লাজমিক মেমব্রেন সেল মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন তাহলে এটা একটা থিন মেমব্রেন আর এটা কোথায় থাকে সেল ওয়ালের পরবর্তী যে লেয়ার থাকে সেটাই হলো সেল মেমব্রেন আর সেল সেল ইন্টারনাল পার্টকে কাভার করে রাখবে তার মানে হচ্ছে সাইটোপ্লাজমকে কাভার করে রাখবে হলো সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন এর জন্য এটার নাম হলো সাইটোপ্লাজমিক মেমব্রেন যেহেতু সাইটোপ্লাজমটাকে কাভার করে রাখতেছে চতুর্দিকে এর জন্য নাম সাইটোপ্লাজমিক মেমব্রেন হচ্ছে আর এটা হলো বাই লেয়ার থাকে মানে বাই লেয়ার মানে বাই মানে দুই আমরা এ মেডিকেল টার্মে বাই হলো দুই ট্রাই মানে তিন তাহলে এখানে আমরা পড়বো বাই মানে দুই আর এটা দুইটা লেয়ারে থাকে তাহলে দুইটা লেয়ার কী কী ফসফোলিপিড আর হলো প্রোটিন ওকে দেন আমরা যেটা পড়বো সেটা হলো ফ্লাজেলা ও আমরা প্রথম দিকে দেখছিলাম যে ফ্লাজেলা হলো টেল লাইক স্ট্রাকচার যেটা বটমে থাকে এই ফ্লাজেলাটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কি এটা হলো লোকোমোশনে সাহায্য করে মানে চলাফেরা করতে সাহায্য করে ব্যাকটেরিয়াকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে সাহায্য করে আর এই ফ্লাজেলাটার ডায়মিটার হলো টেন টু টুয়েলভ ন্যানোমিটার এটা এমসিকিউ আসতে পারে আর হলো লেন্থটা হলো টোয়েন্টি মাইক্রন টু টু হান্ড্রেড মাইক্রন এই ফ্লাজেলার অ্যারেঞ্জমেন্টের উপর নির্ভর করে মানে ফ্লাজেলাটা কীভাবে ছড়ানো থাকবে কীভাবে কোথায় থাকবে ফ্লাজেলাটা ব্যাকটেরিয়ার বটম বটমে থাকবে এই বটমে কয়টা একটা থাকবে না কি দুইটা থাকবে নাকি এক পাশে থাকবে নাকি দুই পাশেই থাকবে এর উপরে নির্ভর করে আমরা চার ভাগে ভাগ করতে পারি একটা হলো মনো ট্রাইকাস মনোট্রাইকাস আমরা একে দেখবো এরপরে মানে আমরা চার ভাগে ভাগ করার মধ্যে একটা হলো মনোট্রাইকাস আর একটা হলো লোফোটাইকাস একটা হলো আর একটা পেরিটাইকাস আমরা যদি লিখে নিই তাহলে হলো লফোটাইকাস তাহলে মনোটাইকাসটা যদি আমরা প্রথমে আঁকিয়ে ফেলি তাহলে কী হবে কী বলছিলাম প্রথমে যে ব্যাকটেরিয়ার ফ্লাজেলাটা তেল লাইক আর এটা বটমে থাকে এখন মনোটাইকাসের যদি বটমে আঁকাই তাহলে বটমে কটা থাকবে মনোটাইকাসের সিঙ্গেল ফ্লাজেলা থাকবে তাহলে যদি সিঙ্গেল ফ্লাজেলা থাকে সেটা হলো মনোটাইকাস আর যদি যে কোনো একটা পুলে মাল্টিপুল ফ্লাজেলা থাকে সেটা হলো লফোটাইকাস এই যে এখানে ছবিতে দেখতেছি মাল্টিপুল মানে একটার বেশি আসছে দুইটা থাকলেও লফোটাইকাস তিনটা থাকলেও লফোটাইকাস কিন্তু একটা পুলে থাকতে হবে তাহলে মনোটাইকাস হলো একটা পুলে একটা যদি ফ্লাজেলা থাকে আর লফোটাইকাস হল একটা পুলে মাল্টিপুল ফ্লাজেলা থাকে আর এখন হলো এমফিটাইকাস এমফিটাইকাস হল দু বোধ পুলেই থাকবে এক পুলে একটা থাকতে পারে আরেক পুলে দুইটা থাকতে পারে অথবা এক পুলে দুইটা আরেক পুলেও দুইটা এটা হলো এমফিটাইকাস আর পেরিটাইকাসটা হলো আমাদের দুইটা পুলেও তো থাকবেই এবং সারাটা হোল ব্যাকটেরিয়াতেই ছড়ানো থাকবে ফ্লাজেলা যদি হোল ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা ছড়ানো থাকে সেটা হলো ফেরিটাইকাস পেরিটাইকাস তাহলে আমরা চারটা ভাগে ভাগ করে ফেললাম মনোটাইকাস লোফোটাইকাস এম্পিটাইকাস পেরিটাইকাস ওকে তাহলে আমরা ফ্লাজেলার একটা ফাংশন কি জানি এটা হলো লোকোমোশানের সাহায্য করে এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ আসবে এবং রিটেনও আসবে ফ্লাজেলার ফাংশন কি আর ফ্লাজা কত টাইপের চার টাইপের ওকে আমরা এখন পড়বো পিলাই পিলাই পড়ছিলাম আমরা হেয়ার লাইক স্ট্রাকচার এটা হলো স্মল থিন স্টেট অ্যাপেন্ডিক্স হিসেবে থাকে এবং প্রেজেন্ট অন দ্য সারফেস অব দ্য ব্যাকটেরিয়া এটা ডায়মিটারটা থাকবে তিন থেকে পঁচিশ নেনোমিটার এবং লেন্থটা থাকবে টুয়েলভ মাইক্রোন পিলাইটাও ফ্লাজেলার মতোই আমাদের লোকোমোশনে সাহায্য করে একটা আরেকটা হলো অ্যাটাচমেন্টে সাহায্য করে আমাদের ব্যাকটেরিয়াটা যে লেগে থাকবে সেটাতে সাহায্য করে এখন আমরা পড়ব রাইবজম রাইবোজম হলো আমাদের দেখেছিলাম যে রাইবজম থাকবে ছোটো ছোটো মাল্টিপুল রাইবজম থাকে টিনি টিনি মানে ছোটো আমরা জানি স্মল টিনি ইউনিট ডিস্ট্রিবিউট মানে সাইটোপ্লাজমের পুরাটাতেই ছড়ানো থাকবে ওকে তারপর হলো আমাদের রাইবোজমটা যদি আমরা দেখি রাইবোজমটা আমাদের আর এনএমআরএ মলিকুল থাকবে লিঙ্ক করা থাকবে তাহলে এমআরএনএ কোথায় থাকবে কোথায় পাবো আমরা ব্যাকটেরিয়ার রাইবোজমে পাবো এটাও একটা এমসিকিউয়ের কোয়েশন আসতে পারে যে এমআরএনএ কোথায় প্রেজেন্ট থাকে ফাউন্ডিন রাইবোজম তাহলে এমআরআন এ ফাউন্ডিন রাইবোজম তারপর ব্যাকটেরিয়ার রাইবোজমটা কী টাইপের এস টাইপ তাহলে এই দুইটা এমসিকিউ আসতে পারে রাইবোজম থেকে যে রাইবোজম মেয়ে কি থাকে কি আর এনে থাকে এমআরএনএ আর একটু রাইবোজমটা কি টাইপের সেমটিএস টাইপ ওকে আমাদের আজকের টপিক এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং আগামী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে দেখা হবে নেক্সট ক্লাসে আমরা পরবর্তীতে দেখব ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন থ্যাংক ইউ